ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুটলার। কেমন আছো তুমি? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। দেখো আজকের টপিক হচ্ছে ইউনিট 7 লেসন 3। আজকে ক্লাস 8 এর ইউনিট 7 লেসন 3। তারা যারা তোমরা এই টপিকটা সম্পর্কে টোটালি ধারণা নেই, তাহলে দেখো আমি এই পেসেজ সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করি তোমরা পুরোটা ভিডিও জুড়ে থাকবে। দেখো এই পেসেজের আমি গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো এখানে দিয়েছি, যেগুলো তোমরা অবশ্যই নিজ দায়িত্বে করে নিবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডগুলো তোমাদের কোশ্চেন ওয়ান এর ক্ষেত্রে এবং কি দেখা যাচ্ছে কোশ্চেন টু এর ক্ষেত্রেও ইফেক্টিভ হবে। তাছাড়া তোমাদের এই প্যাসেজ বুঝতে গেলে ওয়ার্ডগুলো মিনিং জানাটা অনেক জরুরি। যাই হোক, আমি এই বিষয়ে আর বেশি কথা বলছি না, আমি সরাসরি এই প্যাসেজে চলে যাচ্ছি। প্যাসেজটা ট্রান্সলেট করছি বাংলায়। দেখো এই প্যাসেজের দ্বারা আমাদেরকে কি ইনফর্ম করা হচ্ছে, তাহলে চলো প্যাসেজটা পড়া শুরু করি। রিভার্স জিপসি আর দ্য এথনিক গ্রুপ অফ পিপুল ইন বাংলাদেশ। বলা হচ্ছে যে নৌ যাযাবর, অর্থাৎ যারা নৌকা নিয়ে মাছ ধরে এবং কি সারা বছর তাদের একটা কাজই, তাদের কোনো নিজস্ব কোনো স্থায়ী কোনো বসতি নাই, তারা বরাবর শুধু এই রিভারে মাছ ধরেই থাকে। এই এথনিক অর্থাৎ নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো বাংলাদেশেও বিদ্যমান। সুতরাং এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে রিভার জিপসি আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপুল ইন বাংলাদেশ। বলা হচ্ছে নৌযাযাবর বাংলাদেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। দে আর নোন অ্যাজ, তারা পরিচিত বা তারা এই হিসেবে পরিচিত যে কী হিসেবে, সেটা হচ্ছে বেদে। তো লোকাল পিপুল মানে স্থানীয় লোকজনের কাছে তারা বেদে নামে পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। বলা হচ্ছে যে বেদেদের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি আছে, নিজস্ব ওন লাইফস্টাইল, নিজস্ব জীবনধারা অ্যান্ড কালচার এবং সংস্কৃতি। দে লিভ ইন গ্রুপস, তারা কিসে বসবাস করে, তারা দলবদ্ধভাবে বসবাস করে। অ্যান্ড ডো নট ওন এনি ল্যান্ড, তাদের নিজস্ব কোনো জমি নেই। দেয়ারফর, তাছাড়া অর্থাৎ সুতরাং, দে লিভ এ নোম্যাডিক লাইফ, অর্থাৎ তারা এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ তার মানে স্থায়ী না, এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাস করে, মানে তাদের জীবনটা কেমন থাকে যে এক স্থান থেকে অন্য স্থান এরকম কাটায়। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যে এক মানে এই কথাটা এই লাইনটা দ্বারা এটাই বোঝানো যাচ্ছে যে সুতরাং তারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যাযাবর জীবন কাটায়, মানে জীবনটা থেকে যাযাবরের মতো অস্থায়ী। ওকে, দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর ইন এ স্মল কান্ট্রি বোটস। বলা হচ্ছে যে এরা মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কি করে, যে নদী এবং জলাশয় দিয়ে ছোট ছোট দেশি নৌকায় করে ঘুরে বেড়ায়। ইন স্মল কান্ট্রি বোটস, ছোট ছোট দেশি নৌকা দিয়ে তারা ঘুরে বেড়ায়। কতটুকু সময়ের মধ্যে, সেটা হচ্ছে নির্দিষ্ট, এবং মে থেকে ডিসেম্বরের ভিতর তারা এই কাজটা করে। দিস বোটস আর দেয়ার হাউসেস অ্যান্ড দিস পিপুল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার্স। আচ্ছা, এটুকুর ভিতর বোঝানো হচ্ছে যে এই নৌকাগুলি তাদের ঘরবাড়ি এবং এরা আমাদের জলাশয়ের একটি অংশ, এরা আমাদের জলাশয়ের একটি অংশ। ইন উইন্টার ম্যানি ওয়াটার বডিস ড্রাই আপ। আচ্ছা, এটুকু দ্বারা বোঝানো হচ্ছে যে এই শীতকালে অনেক জলাশয় শুকিয়ে যায়, মানে অনেক জলাশয় শীতকালে দেখা যাচ্ছে যে শুকিয়ে যায়। অ্যাট দ্যাট টাইম, সেই সময় বা ওই সময়, দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেক শিফট টার্পোলাইন ট্যান্স অন ওপেন রিভার ব্যাঙ্কস। এটুকুর মাধ্যমে বোঝানো হচ্ছে যে ওই সময় তারা মরুভূমিতে প্রত্যাবর্তন করে, অর্থাৎ তাদের মেইনল্যান্ডে আসে। আসার পর অস্থায়ীভাবে গড়ে তোলেন ত্রিপোলের তাঁবু নদীর খোলা তীরে বসবাস করে। তারা কোথায়? ওপেন রিভার ব্যাঙ্কস, নদীর খোলা তীরে। ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দ্য ট্যান্টস, অর্থাৎ বোঝানো হচ্ছে যে তুমি দেখতে পারবে যে তাদের পুরুষদের তাঁবুতে আরাম করতে দেখতে পারবে। বোঝা হচ্ছে যে তুমি দেখতে পারবে যে যারা পুরুষরা আছে তারা ওই তাঁবুতে ওই সময়টুকুতে আরাম করছে। টডলার্স প্লে উইথ ডগস অর আদার প্যাটস ইন দ্য ডাস্ট। আচ্ছা, বলা হচ্ছে যে ছোটো ছোটো শিশুরা, অর্থাৎ টডলার্স, ছোটো ছোটো এখানে ওয়ার্ডগুলো দেখতে পারবে যে আমি এখানে বোকাবলিতে অনেকগুলো দিয়েছি, আমাদের টোডলার্স শিশুরা, চিলড্রেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে টোডলার্স প্লে উইথ ডগস অর আদার প্যাটস ইন দ্য ডাস্ট। বলা হচ্ছে যে ছোটো ছোটো শিশুরা কুকুর অথবা অন্যান্য পোষা জীবজন্তুর সাথে বালুর মধ্যে খেলা করে, আচ্ছা, অর্থাৎ ময়লার ভিতর, ডাস্ট। ওকে, নেক্সট দেখো, ওমেন অফেন আইডল এভ টাইম বাই হেয়ার ড্রয়িং
তাহলে বলা হচ্ছে যে নারীরা অর্থাৎ মহিলারা প্রায় চুল আঁচড়িয়ে পিকিং অফ লাইস ইন টোজ অর থ্রি সিটিং ইন এ রো, চুল আঁচড়িয়ে এবং জোড়ায় জোড়ায় অথবা তিনজন সারিবদ্ধভাবে বসে মাথা থেকে উকুন কুড়িয়ে অলস সময় অতিবাহিত করে। আমরা দেখি গ্রামে যে গ্রামে এই চিত্রটা আমরা দেখতে পাই মাঝে মধ্যে। দেখো তারপর বোঝাচ্ছে যে থ্রু আউট দ্য মনসুন অর্থাৎ সারা বর্ষা ধরে দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরাই ব্যস্ত থাকে। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পার্লস ইন ওয়াটার্স। আচ্ছা এটুকু বোঝানো হচ্ছে যে তারা প্রাকৃতিক মুক্তার জন্য পানিতেও ডুব দেয়। আচ্ছা সামটাইমস মাঝে মাঝে দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস, বলা হচ্ছে যে মাঝে মাঝে তারা কয়েক সপ্তাহের জন্য তাঁবুতে বসবাস করে। ম্যান ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কোর্স। আচ্ছা এখানে বোঝাচ্ছে যে পুরুষরা সাপ ধরে এবং লোকজনকে সাপের খেলা দেখায়, এর মাধ্যমে আনন্দ দেয় এবং হার্বাল ওষুধ বিক্রি করে। ওমেন গো ফ্রম ডোর টু সেল পেঙ্গুলিস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস। আচ্ছা এটুকু বোঝানো হচ্ছে যে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বালা প্রসাদনী অ্যান্ড অন্যান্য জিনিস বিক্রি করে এবং অন্যান্য জিনিস বিক্রি করে। আচ্ছা দে অলসো ট্রাই টু হেল্প পেইন্স অফ ওল্ড পিপল অফেন বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি। আচ্ছা এই মহিলারা বাড়ি বাড়ি যায় এবং তারা প্রায় শরীর থেকে রক্ত চুষে বের করার মাধ্যমে বৃদ্ধ লোকদের ব্যথা নিবারণ করতে চেষ্টা করে। যারা বৃদ্ধ আছে তাদের ব্যথা নিবারণের জন্য শরীর থেকে রক্ত বের করে ওটা চেষ্টা করে। মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ জিপসি, অনেক গ্রামবাসী বা অনেক গ্রামের লোকরা এটা বিশ্বাস করে যে বেদদের জাদুকরী ক্ষমতা রয়েছে। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ সামওয়ানস বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার্স। আচ্ছা এটুকু ভিতর বোঝানো হচ্ছে যে তারা জাদু অথবা বিশেষ ক্ষমতা কারো শরীরে অশুভ আত্মা তাড়াতে পারে, যে দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ, তারা তাড়াতে পারে যে খারাপ বা অশুভ আত্মা সামওয়ানস বডি কারোর শরীর থেকে বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার্স বা বিশেষ ক্ষমতায় অথবা জাদুর মাধ্যমে। আচ্ছা এই পেসেজটুকুর মাধ্যমে যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে একটা যাযাবর গোষ্ঠীদের জীবনযাত্রা এবং তাদের তোমার লাইফস্টাইলটা সম্পূর্ণ উঠে আসছে। আশা করি এই পেসেজ থেকে কোনো প্রশ্ন আসলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখানে এই রিভার জিপসি সম্পর্কে যে লাইফস্টাইল সম্পর্কে বলা আছে, যে কোনো শর্ট প্রশ্ন বা ব্রিফ প্রশ্নের ক্ষেত্রে তোমরা অনেক ইজিলি অ্যান্সার করতে পারবে। এর জন্য অবশ্যই ভোকাবুলারিগুলো আমি আবার বলছি তোমরা পড়ে নেবে, আর এটা বাংলাটা তোমরা বারবার মনে রাখার চেষ্টা করবে, বারবার পড়ার মাধ্যমে মনে থাকবে। আর এখানে কিছু পয়েন্ট আউট করে রাখবে যে তারা কখন থেকে কখন এই মাছ ধরতে যায় আর কখন কী কোন সময়টা তারা মেইনল্যান্ডে থাকে এবং কোন সময়টাতে তারা মেইনল্যান্ডে থাকার সময় তারা কী কী কাজ ধরনের কাজ করে, মহিলাদের কাজটা কেমন, পুরুষদের কাজের টাইপটা কেমন, এগুলো সবগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই পেজ থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। তাহলে এই পেসেজের আজকের আলোচনা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি পেসেজ নিয়ে। এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।